হলুদ কালারের কুর্তি খুব ভাল লাগে যাকে বলে। এটা আবার একটু চিকনের কাজ আছে। এই ফ্ল্যাগগুলো দেওয়া আছে। এই জায়গাটা ভীষণই একটা কালারফুল এবং সুন্দর। এত সুন্দর ডেকোরেশন করেছে। জাস্ট এসে চলে এসেছি, প্রথমে দেখছি একটা টু পিস। আর বুলবুলের তো ব্ল্যাক কালার ভীষণ পছন্দ, তার জন্য দেখছিল টু পিস। এই যে দেখতে পাচ্ছ ওপরের টপটা, ওটার দাম ছিল। এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি সৌমিতা, আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন আর একটা ব্লগ নিয়ে। তো আজকে আমি যাচ্ছি একটা অন্য জায়গাতে একজনের সাথে দেখা করতে। তো আজকে তার জন্য হচ্ছে তোমাদের সাথে ভাবলাম ব্লগটা শেয়ার করি। তো চলো, আমি কোথায় যাচ্ছি, কী করছি সবকিছু তোমাদের সাথে দেখা করবো। আজ অনেকদিন পরে একটা ব্লগ করছিলো ওনার সাথে, তো মাঝখানে একটুদিন বন্ধ রেখেছিলাম। তো ভিউজ দাও না, তোমরা দেখো না, লাইক করো না, তাহলে কেন করবো ভিডিও? তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, ভিডিওটা দেখো, ভিডিওটা অবশ্যই দেখো, অনেক কিছু জানতে পারবে আজ আমি কোথায় যাচ্ছি এবং একটা ভালো একটা মানে নিউ টাউনের একটা জায়গাতে যাচ্ছি, যেটা চলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো। এখন আমি স্টেশনে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ, এবং স্টেশনের পাশেই সিলেদাস আছে। তোমাদের সাথে এই ভিডিও আরেকদিন শেয়ার করব। তো চলো ট্রেনে ওঠা যাক। ট্রেন নিজের গতিবেগে চলেছে এবং আমিও আমার গন্তব্যস্থলে চলে যাচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ নিউ টাউন এক্সপো মানে মেলা যেটা বসেছে, এবং 10 টাকা করে টিকিট এখানে। তো আমরা যেহেতু দুজন ছিলাম, বেশি নাগরদোলা তো চড়তে পারবো না, তাই মেলাতে ঢুকলাম না। তো আমরা এখন চলে যাচ্ছি অ্যাক্সিস মলের ওদিকে, এবং দেখতে পাচ্ছ পুরো রাস্তাটা কি সুন্দর টুনি লাইট দিয়ে সাজিয়েছে। এই রোডটাগুলো সেন্ট্রাল যে মলটা আছে ঠিক সেন্ট্রাল মলের সামনে দিয়ে। তো দেখতে পাচ্ছ সাইডে মেট্রোর কাজ চলছে। আর এই যে সেই পপুলার জায়গা যেখানে তোমরা সবাই দেখেছো সমস্ত রিলস সব কিছু সবাই তৈরি করে, আর এখানে একজন দেখো ফটো তুলতে ব্যস্ত হয়ে গেছে, তাই ফটো তুলবো আগে তারপরে হচ্ছে ভিডিও করবে। তাই ম্যাডামের অনুরোধে ওনাকে একটা রিলসও বানিয়ে দিলাম। এত সুন্দর জায়গা, রিলস না বানিয়ে কি পারা যায়? তাও আবার স্লো মোশন। ওপরের যে এই ফ্ল্যাগগুলো দেওয়া আছে, এই জায়গাটা ভীষণই একটা কালারফুল এবং সুন্দর। আর তাছাড়া এখানে আশেপাশে অনেক দোকানও আছে। আর এই সেই জায়গা গ্যালারি, দেখতে পাচ্ছ ব্রিজের নিচটাকে এত সুন্দর একটা কালারিং পেন্ট করে একটা দারুণ একটা জায়গা করেছে। আমার ব্রিজের নিচটাকেও যে এভাবে ইউটিলাইজ করা যায় সেটা আমাদের মানে হচ্ছে কলকাতা শহরটাতে না এলে আমরা ঠিক সত্যি জানতে পারতাম। সেটা ব্রিজের নিচে অনেক বিভিন্ন দোকান আছে, বিভিন্ন লোকের কর্মসংস্থান হয়েছে এখানে। তাছাড়া তোমরা দেখতে পাবে শান্তিনিকেতনের যেমন হাট বসে, সেরকম শনিবার করে হাটও বসে। তো এখন আমরা চলে এসেছি ফুচকা খেতে। তো ফুচকা খাবো না এটা হতে পারে না কখনো, তাই না? না, আমরা এখন ফুচকা খেয়ে নিয়েছি। আমাদের স্পেশাল ফুচকা বন্ধুরা লেবু দিয়ে, ধনে পাতা দিয়ে একদম। ফুচকা খাওয়ার পর এখন আমরা এই যে অ্যাক্সিস মল, তাকে রিফ্রেশমেন্ট হয়ে গেছে। আমরা এখন অ্যাক্সিস মল যাবো কেনাকাটা করতে। দেখি পুজোর কোনো কিছু কালেকশন এসেছে কি না। তো মনে হচ্ছে আমার ব্যাচেলার লাইফ ফিরে পেয়েছি, এরকম রাস্তায় কলকাতার রাস্তায় ঘুরতে এসে। সত্যি মনে হচ্ছে ব্যাচেলার লাইফটা আবার এগেন ফিরে এসেছে আমার লাইফে। এটা অ্যাক্সিস মল, লাইফস্টাইল, হোম সেন্টার এগুলোই আছে এখানে। আর এই যে আমরা অ্যাক্সিস মলে চলে এসেছি, এই হলো ফ্রন্ট অ্যাক্সিস মলের। এবং দেখতে পাচ্ছ আজকে 15th আগস্ট, তার জন্য প্রচুর ভিড় যাকে বলে। মনে হচ্ছে দুর্গাপুজোর আমরা প্যান্ডেলে দাঁড়িয়ে প্যান্ডেল হোপিংয়ের জন্য লাইন দিয়ে ঢুকছি মলের গেটে। আর বেলুন দিয়ে এত সুন্দর ডেকোরেশন করেছে, জাস্ট অসাধারণ লাগছিল যাকে বলে। তো আমরা তার জন্য এসকেলেটরে করে ওপরে এখন যাচ্ছি। আমরা এখন যাবো রিলায়েন্স ট্রেন্ডে, আর রিলায়েন্স ট্রেন্ড তো হচ্ছে 2nd ফ্লোরে। তো তার জন্য আমাদেরকে চলে যেতে হচ্ছে 2nd ফ্লোরে। তো আমি আর বুলবুল দুজনেই এসেছি, তার সাথে একটু একটু ভিডিও করে নিচ্ছি। এত সুন্দর ডেকোরেশন আর ভিডিও না করে কি থাকতে পারি বলো? তো চলো ট্রেন্সে যাওয়া যাক। আমরা এখন ট্রেন্সে চলে এসেছি, প্রথমে দেখছি একটা টু পিস। আর বুলবুলের তো ব্ল্যাক কালার ভীষণ পছন্দ, তার জন্য দেখছিল টু পিস। এই যে দেখতে পাচ্ছ ওপরের টপটা, ওটার দাম ছিল হচ্ছে 799 দাম ছিল। আর এই নিচের যে স্কার্টটা ছিল যেটা ও এখন ধরেছে, ওর গায়ে দেখছে এখন, সেটার দাম হচ্ছে 1299। বেশ ভালো। আমি একটা কুর্তি নেবো ভেবেছিলাম, তাই কুর্তির কালেকশনও দেখছিলাম, এগুলো 799 করে দাম আছে। তো ইয়েলো কালেকশনগুলো তো আমার খুব ভালো, আমার হলুদ কালারের কুর্তি খুব ভাল লাগে যাকে বলে। এটা আবার একটু চিকনের কাজ আছে, বেশ সুন্দর লাগছিল। এবং আরও একটা ইয়েলো দেখে নিয়েছিলাম, এগুলো প্রত্যেকটাই 799 করে দাম আছে, অন্যটা 699ও আছে। তারপরে কিছু একটা গ্রসারি কিনবো, আবার বাড়ি চলো।
তো এখন আমরা স্পেন্সারে এসেছি। নিচের ফ্লোরে ছিল, একদম গ্রাউন্ড ফ্লোরে। বেশি কিছু নেওয়ার নেই, দু তিনটে জিনিস নেওয়ার ছিল। নিভিয়ার যে বডি ওয়াশটা ছিল, একটা দেখছি অফার চলছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, তাই ওটা নিলাম। আর সাথে নিলাম একটা ব্রিটানিয়ার বড় নিউট্রি চয়েস, আর সাথে নিলাম পাস্তা। তো এখন আমাদের শপিং হয়ে গেছে, তো আমরা দুজন বেরিয়ে পড়েছি অ্যাক্সেস মল থেকে। এবারে বিদ্যুৎ এসেছে এবং ওর সাথে যাবো মোমো খেতে। মোমোস কর্নার যেটা হচ্ছে, আমরা গ্যালারিটা দেখলাম, তার পাশের রোটাতেই দোকানটা। এতটাই ভালো টেস্টি মোমোগুলো বানাচ্ছিল, যা সত্যি বলতে কি আমার একদম মুখে লেগে আছে যে মোমোর স্যুপটা। স্যুপটা দেখতেই পাচ্ছ ভীষণই হচ্ছে একটা গ্রেভি টাইপের, মানে হচ্ছে অনেক চিকেন আছে, চিকেনের কিমাগুলো। তো এই দেখো মোমো, আর 60 টাকা করে দাম নিয়েছিল, বেশ ভালোই। খাওয়া দাওয়া হয়ে গেছে এবং আমরা বাড়ি ফিরে চলে এসেছি। এবং এই যে দুটো কুর্তি তোমাদেরকে দেখালাম, হলুদটা, এই হলুদ কুর্তিটা আমি নিয়েছিলাম আভাসা ব্র্যান্ডের, 799। আর সাথে নিয়েছিলাম একটা টপ, বেশ শার্ট টাইপের টপটা, ভীষণ সুন্দর একটা কালেকশন, যেটা হোয়াইটের ওপরে হচ্ছে ফ্লোরাল প্রিন্ট। আমার তো ভীষণ ভালো লাগে ফ্লোরাল প্রিন্ট, তোমাদেরকে ওটাও দেখাচ্ছি চলো। তো ভিডিওটা এই পর্যন্তই থাক, তো আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা।